তো তারা কিন্তু আমাদের পার্সেলটি পাঠানোর মাধ্যমে সেন্ড করেছে, আমি কাগজটি ছিঁড়ে ফেললাম। তো আমাদের এই কাঙ্ক্ষিত বক্সটি, এটাতে এখন আমি উপরের যে প্লাস্টিকটা আছে এটা উঠাই নিচ্ছি। তো উঠাই নেওয়ার পর প্লাস্টিকটা থেকে আমাদের কাঙ্ক্ষিত আরজিবি লাইটটা বের করে নিচ্ছি। তো বক্স থেকে আমি আরজিবি লাইটটা বের করে নিলাম। তো বের করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের আরজিবি লাইটটি। তো লাইটের স্ট্যান্ডটাতে একটু সমস্যা আছে, স্ট্যান্ডটা এই নাটটা খুলতে অসুবিধা হচ্ছে। এরপর এই লাল তারের সাথে এই লাল তারটি আমি লাগাই দেবো এবং এই যে সবুজ তারটি আছে এটার সাথে কিন্তু সাদাটা লাগাই দেবো। রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন যে অন অফ এবং ব্রাইটনেস কমা বড়া এবং কালার চেঞ্জ কিন্তু করতে পারবেন। তো বিডি শপ থেকে নেওয়া আমাদের ফ্লট আরজিবি লাইটটি আনবক্সিং করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব সেট আপ পুরাই কিন্তু ভিন্ন। পিছনে আমাদের সে লাইটটি সেট করেছে এবং প্রোডাক্টটি আনবক্সিং করার পর যে সমস্যাটা আমি পেয়েছি সেটি হচ্ছে যে লাইটটা অটো অন হয়। যদি আমি একবার কারেন্টের সাথে লাইন দিয়ে দিই বিদ্যুৎ কানেকশন, তাহলে কি হচ্ছে লাইটটি অটো অন হচ্ছে এবং কি হচ্ছে ফ্ল্যাশ মোড তথা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হওয়ার মোডটি কিন্তু অটো ইনেবল হচ্ছে। এছাড়াও যে সমস্যাটা আমি দেখেছি ফ্লট লাইটটার কিন্তু স্ট্যান্ডে ছিল, সেই স্ট্যান্ডটি ভালোভাবে তারা লাগিয়ে দেয়নি। তো স্ট্যান্ডটির যে নাটটি ছিল সেটা খুলতে অবশ্যই আমাকে অনেকগুলো কষ্ট করতে হয়েছে। আমি বিডি শপকে অবশ্যই বলবো তারা এই জিনিসগুলো যাতে আপগ্রেড করে। এছাড়া এই লাইটটাতে আমি অন্য কোনো সমস্যা খুঁজে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু লাইটটি রয়েছে এবং আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই লাইটটির রিমোট। তো এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা কিন্তু লাইটের পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, আমি যদি লাল কালারটা দেই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাল কালার হয়ে গিয়েছে। এরপর যদি আমি গ্রিন দেই, এখানে জি লেখা আছে, তো গ্রিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিনিয়ত কালার চেঞ্জ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু ফ্লট লাইট থেকে আমরা কিন্তু পাচ্ছি। এছাড়াও আমরা যদি ফ্ল্যাশ মোড অন করি তো দেখতে পারবেন, তো ফ্ল্যাশ মোড অন করার পর তো দেখতে পাচ্ছেন অটো কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো বিষয়টি অনেক ভালো লাগতেছে আমার এবং ভিডিওতে কিন্তু আগের থেকেও অনেক ইম্প্রুভ হয়েছে। আপনারা ইচ্ছা করলে লাইটটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিডি শপকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা কী করবেন, অবশ্যই লাইটের যে ফিচার্সগুলো আছে অবশ্যই একটু আপগ্রেড করার চেষ্টা করবেন। তবে এই বাজেটের মধ্যে এই লাইটটি পাওয়া অবশ্যই একটা আশ্চর্যের বিষয়। এই লাইটটি আমি অফার থেকে নিয়েছিলাম বিডি শপ থেকে। তো আপনারা যদি চান এই লাইটটি নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু জাস্ট আনবক্সিং করার পর আমি যে প্রবলেমটি পেয়েছিলাম সেটা হচ্ছে যে এর যে স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা হালকা একটু সমস্যা ছিল। এটা কোনো ব্যাপার না, আপনারা নিশ্চিন্তভাবে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। এই প্রোডাক্টটি অর্ডার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা প্রোডাক্টটি নিশ্চিন্তে কিনতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।